আমি সঞ্জয় ভট্টাচার্য বলছি। যদি ফটোগ্রাফি ভালো লাগে, ফটোগ্রাফিকে জীবনের পেশা হিসেবে নিতে চান বা ফটোগ্রাফি শখেও করতে চান, তাহলে ফটোগ্রাফির একটা ভালো ট্রেনিং খুব জরুরি। এবং এই ট্রেনিংটা যত ভালো ইনস্টিটিউট থেকে নেবেন, আপনার কেরিয়ারে তত সুবিধে হবে বা শখের ফটোগ্রাফি করতেও তত বেশি আপনি এনজয় করবেন। বেঙ্গল ফটোগ্রাফি ইনস্টিটিউট সেই জায়গাটাতেই কাজ করে। ফটোগ্রাফি তো শুধু শাটার, আইএসও আর অ্যাপারচারের উপর বেস করে নয়, এতে অনেক কিছু শিখতে হয়। আজকে ডিজিটাল ক্যামেরাতে বিভিন্ন রকম মেনুতে অনেক রকম ফিচার্স এসে গেছে, সেগুলো সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানতে হয়, বিভিন্ন লাইট সম্পর্কে জানতে হয়। এছাড়া ফটোগ্রাফিতে তিনটে সির খুব ইম্পর্টেন্ট ভূমিকা আছে, ক্যামেরা, কম্পোজিশন, কালার, এগুলো সম্পর্কেও জানতে হয়। এরপরে আরও জিনিস আছে বলছি, এরপরে যেটা বলছিলাম, ফটোগ্রাফিতে এডিটিংয়ের একটা ভাইটাল রোল আছে, সুতরাং এডিটিংটাও ভালো করে শেখা দরকার। এই সমস্ত কিছুর জন্য আমাদের এখানে ট্রেনিংয়ের সুব্যবস্থা আছে। বেঙ্গল ফটোগ্রাফি ইনস্টিটিউট কলকাতার খুব লিডিং এবং নাম করা একটা ফটোগ্রাফি ইনস্টিটিউট। এখানে দীর্ঘ 11 বছর ধরে বিভিন্ন কোর্স করানো হয় এবং বহু ছাত্রছাত্রী এখান থেকে কোর্স করে উপকৃত হয়েছে। সুতরাং আপনি যদি ফটোগ্রাফি শিখতে চান, তাহলে এমন ইনস্টিটিউটের খোঁজ করুন যেখানে এই সমস্ত কিছু যত্ন সহকারে ইন্ডিভিজুয়ালি কেয়ার অ্যান্ড গাইডেন্স নিয়ে শেখানো হয়। এবং সেটা খুঁজতে গেলে সবথেকে আগে আপনাকে বেঙ্গল ফটোগ্রাফি ইনস্টিটিউটের কথাই ভাবতে হবে, কারণ তারা এই কাজটা এতদিন ধরে করে আসছে সুনামের সাথে। আমাদের সাথে কন্ট্যাক্ট করার যে ফোন নম্বর সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাও দেওয়া আছে। তাছাড়াও যে কোনো সময় ফোন করতে পারেন, সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে যে কোনো দিন, যে কোনো রকম প্রশ্ন, আপনার মনে ডাউট যদি থাকে আপনি ক্লিয়ার করতে পারেন। তাই আর দেরি নয়, সামনে অনেকগুলো ব্যাচ খুলছে, তার অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে। শীঘ্রই আসুন, আপনার ভর্তি হওয়ার প্রসিডিওর কমপ্লিট করুন এবং বেঙ্গল ফটোগ্রাফি ইনস্টিটিউটে ফটোগ্রাফি শিখে আপনি নিজের জীবনকে আরও সুন্দর করে সাজিয়ে দিন। ধন্যবাদ।